নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই জোলেপ লোশন নিয়ে, এই লোশনটি কিভাবে ব্যবহার করবেন, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির কত দাম করেছে সব শেষে জেনে নেবো, এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জোলেপ লোশন। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে। এটির মধ্যে দেওয়া আছে 15 15 ml, এটির দাম করেছে 55 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন, মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এর মধ্যে দেওয়া আছে মাইকোনাজল 2% নিট্রেট দেওয়া আছে এবং ফ্লুওসিনোনল দেওয়া আছে 1% এবং দেওয়া আছে মেথাইল প্যারাবেন দেওয়া আছে 0.15%। এই তিনটে উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর বেশি চলে, মাইকোজেল এপ লোশন, মাইকোজোল এপ লোশন, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে মাইকোনাজল এবং ফ্লুসিনোলন দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। এই লোশনটি একটি টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, বিভিন্ন ধরনের ত্বক এবং ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এই লোশনটা চুলকানি, শুষ্কতা, ক্র্যাস্টিং এবং সোরিয়াসিস, একজিমার মতো কুনি, হাতে কুনি হয়েছে সেখানেও এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি একটি কর্টিকোস্টেরয়েডগুলোর একটি শ্রেণী, যা প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং লিউকোট্রিনেরকে বাধা দিয়ে কাজ করে। এটা যদি কোনো পেশেন্টের নখের মধ্যে বা পায়ের আঙুলে, আমি দেখিয়ে দিচ্ছি স্কিনের মধ্যে, দেখে নেন, সেরকম যদি এরকম যদি হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রেও এই জোলেপ লোশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং সেই নখের কুনিতে সেই জায়গায় কি হয়, ফুলে যায় বা সেখানে ব্যথা হয় এবং জ্বালা পোড়া করে, সেগুলোর ক্ষেত্রেও এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া পায়ের আঙুলের ভেতরে বা হাতের আঙুলের ভেতর সাদা সাদা হয়ে যাওয়া এবং সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, সেই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। দাঁত হাজা বা চুলকুনি হয়েছে, সেখানে জ্বালা করছে এবং সেই জায়গায় হালকা ব্যথা আছে, চুলকাচ্ছে, সেখানেও এই লোশনটি ব্যবহার করা হয়। একজিমা পেশেন্টের ক্ষেত্রে অ্যালার্জি, চুলকানি সেই জায়গাতে এবং সেখান থেকে রস বেরোনো বা ছড়িয়ে যাওয়া, সেগুলোর ক্ষেত্রেও এই জোলেপ লোশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং খুব ভালো কাজ হয়। এর সঙ্গে দেখা গেছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে টানা অনেক দিন ধরে এই লোশনটা লাগানোর পরেও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে ইম্প্রুভ হয় না, তখন ডাক্তারবাবুরা এর সাথে ফাঙ্গাল ইনফেকশনের সাথে কোনো অ্যান্টিফাঙ্গাল মেডিসিন বা কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করেন, যাতে করে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এক কথায় বলতে গেলে বিভিন্ন ধরনের অ্যালার্জি বা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপিরিয়েন্স ডার্মোলজিস্ট ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে হয়তো ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই লোশনটি 7 বছর বা 10 বছরের বাচ্চা থেকে বয়স্ক মানুষের ক্ষেত্রে এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এই লোশনটি
দিনে দুবার বা তিনবারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই লোশনটি যেই জায়গাটায় লাগাবেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এবং ধুয়ে নেওয়ার পর দিনে দুবার বা তিনবার ব্যবহার করার জন্য যদি বলে থাকেন, দিনে দুবার বা তিনবার ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই লোশনটি মুখে পেটে বা মুখে যেন মুখে চলে না যায়, পেটে চলে না যায়। এই লোশনটি যেহেতু একটি সিডুলাইজ ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই লোশনটি ব্যবহার করবেন। এই লোশনটি 5 থেকে 7 দিন বা 10 দিন ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে টানা 1 মাসও ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো, ত্বকে অ্যালার্জি বা চুলকুনি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সো ফ্রেন্ড, এই জোলেপ লোশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।